السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার এই চ্যানেল খোলার পর থেকে আমি নারী ও পুরুষের নানা রকমের যৌন সমস্যা নিয়ে কথা বলেছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সমাদৃত হয়েছে, এক কথায় ভাইরাল হয়েছে। আমি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলতে পারি, এই মুহূর্তে নারী ও পুরুষদের কাছে, বিশেষ করে যারা যৌন রোগী তাদের কাছে এই সাইফুল টিভি, সাইফুল টিভি টু অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেলে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আমার আজ আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে যাচ্ছি যে ভিডিওটি একাধারে একজন পুরুষ এবং একজন মহিলার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য বলবো, এই মুহূর্তে এই ভিডিওটি যদি কোনো মা বোন দেখতে শুরু করে থাকেন, অথবা কোনো পুরুষ ভাই যদি ভিডিওটি দেখতে শুরু করে থাকেন, আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত, আমি আপনাকে বিনীত আরজ করব, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনার যে কোনো ধরনের যৌন হতাশা এই ভিডিওটির মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমার বেশ কয়েকজন মা বোন তাদের একটা কঠিন সমস্যা নিয়ে কথা বলেছেন, অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, কেউ কেউ আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছেন, মিলনের সময় তাদের যোনিদের সিক্ত হয় না, অর্থাৎ তাদের অর্গাজম হয় না, কোনোভাবেই তারা তৃপ্তি পান না, যে কারণে তাদের স্বামীরাও তাদের উপরে অনেক সময় রেগে যান এবং তৃপ্তি না পাওয়ার কারণে সংসারে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এটা যে আমার কয়েকটা মা বোনের কথা তা না, আমার বেশ কয়েকটা ভাইও এই বিষয়ে মেসেজ করেছেন এবং বলেছেন যে স্যার, আমার লিঙ্গ ঠিক আছে, উত্থিত হয়, সব ঠিক আছে, কিন্তু মিলনের সময় আমার স্ত্রীর যোনিদের সিক্ত হয় না, কোনোভাবেই তাকে উত্তেজিত করতে পারি না, যে কারণে আমি তৃপ্তি পাই না। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে তোমরা যখন সহবাস করবে, পুরুষদেরকে বলেছেন, তোমরা যখন সহবাস করবে তখন পরিপূর্ণ রূপে সহবাস করার চেষ্টা করবে, অর্থাৎ স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার চেষ্টা করবে। যদি দেখো যে তোমার বীর্যস্খলন হয়ে গেছে কিন্তু তোমার স্ত্রী সে তৃপ্তি পায়নি, তাহলে তাড়াহুড়া করে তার উপর থেকে নেমে যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আলআজিম, কত সুন্দর কথা! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে তাগিদা করেছেন, তাগিদ দিয়েছেন যে স্বামী স্ত্রীর মিলনটা যেন হয় অত্যন্ত স্বাচ্ছন্দ্যময়, অত্যন্ত তৃপ্তিপূর্ণ, কোনোভাবেই তুমি তাড়াহুড়া করবে না যাতে করে তোমার স্ত্রী অতৃপ্তি থেকে যায়। তো বন্ধুরা, আমার অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, আমরা যারা পুরুষ আছি, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে অনেকেই আমল করি না, যে কারণে যেন তেনভাবে মিলন করে সহবাস করে নেমে পড়ি, আদু আমার স্ত্রী তৃপ্তি পেল কি পেল না সেই বিষয়টি আমরা আমাদের নখদর্পণে আনার চেষ্টা করি না, যে কারণে শুরু হয়ে যায় সংসারে ঝামেলা। কিছুদিন পরে স্ত্রী অতৃপ্তি থাকতে থাকতে একসময় সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তখন ফতোয়াবাজি শুরু করি, হুজুর আমার স্ত্রী তো তালাক হয়ে গেছে, সে পরপুরুষের সাথে মিলিত হয়ে গেছে। তো বন্ধুরা, আমার যাই হোক, আমি আমার ওই সব মা বোনদের রিকোয়েস্টে এবং আমার ওই ভাইদের রিকোয়েস্টে আজকে আপনাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করব কিভাবে একটা নারীকে উত্তেজিত করা যায়, কোন কোন পদ্ধতিতে একটা নারীকে সত্যিকার অর্থে এই অর্গাজমটা দেওয়া যায় বা একজন নারীর যোনিদেশটা সিক্ত করা যায়, এই বিষয়ে আমি একদম যুক্তিকভাবে স্বাস্থ্যবিজ্ঞানীদের দৃষ্টিতে কিছু আলোচনা করব। বন্ধুরা, আমার এই যে নারীদের ভ্যাজাইনা সিক্ত হয় না, এটা কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে নারী হতাশায় ভোগে, দুশ্চিন্তায় ভোগে, অনিদ্রায় ভোগে। আমি অনেক কয়েকটা মা বোনের কাছে শুনেছি যে তাদের অনিদ্রা যখন শুরু হয়েছে, দুশ্চিন্তা হতাশা যখন শুরু হয়েছে, তারপর থেকে তাদের এই ভ্যাজাইনা আর সিক্ত হয় না, তারা মিলনে উত্তেজিত হতে পারছে না। বন্ধুরা, আমার এই দুশ্চিন্তা হতাশা অনিদ্রা একজন পুরুষকেও কাবু করে দেয়, তদ্রূপ একটা নারীকেও সম্পূর্ণরূপে অকেজো করে দেয়। সেজন্য আমি বলবো, আপনি নারী হন বা পুরুষ হন, আপনার এই হতাশাজনিত সমস্যা দূর করার জন্যে আপনি একটা মেডিসিন খেতে পারেন, সেটি হচ্ছে অশ্বগন্ধা পাউডার। এটি নারীরও হতাশা দূর করে, দুশ্চিন্তা দূর করে এবং সুনিদ্রা আনয়ন করে। একজন নারী এবং পুরুষ যখন সুনিদ্রাটা পায় তখন তার এই যৌন হরমোনজনিত, সেক্স হরমোনজনিত সমস্যাটা থাকে না, নারীও উত্তেজিত হতে পারে, পুরুষ উত্তেজিত হতে পারে। তো বন্ধুরা, আমার এই কথাটি আমি একটা পুস্তিকার মধ্যে পড়ার পরে আমি আমার বেশ কয়েকটা মা বোনের উপর প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ তারা বলেছেন যে সুনিদ্রা আসার পরে, অর্থাৎ রাতে যখন তাদের ঘুম ভালো শুরু হয়েছে, দুশ্চিন্তা চলে গেছে, হতাশা চলে গেছে, তাদের ভ্যাজাইনা সিক্ত হচ্ছে এবং তারা
পরস্পরে এখন ভালো একটা অবস্থানে চলে এসেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার এটা একটা চিকিৎসা যে সমস্ত মা বোন উত্তেজিত হতে পারছেন না অর্গাজম হচ্ছে না আপনারা একটু ভালো করে পরখ করে দেখবেন যে আপনার দুশ্চিন্তা আছে কিনা হতাশা আছে কিনা এবং অনিদ্রা আছে কিনা যদি থেকে থাকে আপনি এই অশ্বগন্ধা পাউডার রাত্রিতে দু চামচ ভিজিয়ে সকালে এর পানি এবং পাউডার উভয়টা খেতে পারেন সকালে ভিজিয়ে রাত্রিবেলাতে পানি এবং পাউডার উভয়টা খেতে পারেন অথবা পানি খেতে পারেন যদি আপনার কষ্ট হয় তাহলে শুধু পানি খান যদি আপনার পেট ভালো থাকে পানি এবং পাউডার উভয়টাই খান খালি পেটে এবং ভরা পেটে খেয়ে আপনার ইচ্ছা তবে এটি যদি আপনি মাত্র 30 থেকে 40 দিন খেতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার এই হতাশাজনিত দুশ্চিন্তাজনিত অনিদ্রাজনিত কারণে যদি আপনার ভ্যাজাইনা সিক্ত হওয়া বন্ধ হয়ে গিয়ে থাকে অর্গাজমটা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে এই রোগটি ইনশাআল্লাহ স্থায়ীভাবে দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার নারীদের উত্তেজিত না হওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা বন্ধুরা আমার একটা জরিপের মধ্যে দেখা গেছে শুধু বাংলাদেশে না সমগ্র বিশ্বের নারীদের মধ্যে পুরুষদের তুলনায় অপুষ্টিতে ভোগার হারটা অনেক অনেক বেশি তো বন্ধুরা আমার কেন এটা হয় আমরা পুরুষেরা কামাই করি পুরুষেরা খাই বাজারে যাই খাই হাটে যাই খাই যেখানে যাই সেখানেই খাওয়ার উপরে থাকি কিন্তু ঘরে যে আমার স্ত্রী রয়ে গেছে তাকে যে একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হয় দুধ খাওয়াতে হয় ডিম খাওয়াতে হয় কমলা খাওয়াতে হয় আপেল খাওয়াতে হয় বিভিন্ন রকমের ফল ফলাদি খাইয়ে তাকে যে একটু হৃষ্ট পুষ্ট রাখতে হয় এটা যে যৌন মিলনের জন্য অত্যন্ত আদর্শ একটা কাজ অত্যন্ত ভালো একটা কাজ এটি আমরা বুঝতে চাই না বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের মহিলারা অত্যন্ত অত্যন্ত অবহেলিত স্বামী মোটামুটি খেয়ে দিয়ে আছে কিন্তু স্ত্রী যে অপুষ্টিতে ভুগতেছে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই সেজন্য বলবো এই অপুষ্টিজনিত সমস্যার কারণে যে সমস্ত মা বোনরা তাদের অর্গাজমটা পাচ্ছেন না তাদেরকে বলবো যে কোনোভাবে আপনি পুষ্টিকর খাবার খান আপনি যদি পুষ্টিকর খাবার খাওয়া শুরু করেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার অর্গাজম শুরু হয়ে গেছে কেননা এই যৌন উত্তেজনাটা যে যাই বলুক পুষ্টিহীনতা ছাড়া আর কিছুই না অতএব আপনি দুধ খান ডিম খান আপেল খান আঙ্গুর খান যে ধরনের খাবারে আপনাকে উত্তেজিত করে সেই খাবারগুলো খান বিশেষ করে আমি কয়েকটা খাবারের নাম বলে দিচ্ছি আপনারা সকালে কিনা বাদাম ভিজিয়ে তারপরে খান রাত্রিতে আপনি বুট ভিজিয়ে রেখে সেটা আবার সকালে খান মানে ছোলা বুট কাঁচা ছোলা বুট আপনি সকালবেলা খান রাত্রিতে ভিজিয়ে রেখে এটা পুরুষকে উত্তেজিত করে নারীকে উত্তেজিত করে এই চিনাবাদাম বা কাঠবাদাম এগুলো নারীকে উত্তেজিত করে একজন পুরুষকেও সমানভাবে উত্তেজিত করে অতএব আপনি এটা খেয়ে দেখেন মাত্র এক মাস খান রাত্রিতে ছোলা বুট ভিজিয়ে সকালে পানি এবং বুটটা খেয়ে ফেলেন রাত্রিতে কাঠবাদাম ভিজিয়ে রেখে সকালবেলা সেই কাঠবাদাম পানি এবং কাঠবাদাম খেয়ে ফেলেন দেখবেন আপনার অর্গাজমটা হচ্ছে আপনার স্বামী এবং আপনি নিজে দেখবেন যে একটা অন্যরকম তৃপ্তি আপনি পাচ্ছেন তো বন্ধুরা আমাদের মধ্যে অনেক ভাই ও বন্ধু রয়েছেন যাদের আসলেই কামাই রোজগারটা কম ইচ্ছে থাকা সত্ত্বেও তারা নিজেরাও ভালো পুষ্টিকর খাবার খেতে পারেন না এবং আমাদের মা বোনদেরকেও ভালো পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন না তাদের জন্য বলছি আপনি একটা জিনিস খাওয়ান আমাদের বাংলাদেশে এটি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে থাকে সেটি হচ্ছে ইংলিশ নাম মরিঙ্গা বাংলাতে হচ্ছে সজনে পাতা বা সজনে ডাটা বন্ধুরা আমার এই সজনে ডাটা সজনে পাতার মধ্যে এমন কিছু রয়েছে যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বলেছে সুপারফুড সুপারফুড অর্থাৎ এর ভিতরে রয়েছে দুধের থেকে বেশি ভিটামিন ডিমের থেকে বেশি ভিটামিন কলার থেকে বেশি ভিটামিন কমলার থেকে বেশি ভিটামিন আঙ্গুরের থেকে বেশি ভিটামিন এক কথায় একটা শাকের মধ্যে আপনার দামি শত শত হাজার হাজার টাকা মূল্যের ভিটামিন রয়েছে শুধুমাত্র একটা পাতার মধ্যে সেটা হচ্ছে সজনে পাতা ইংলিশে যাকে বলে মরিঙ্গা এই মরিঙ্গা চাষ এখন ইউরোপিয়ান কান্ট্রিতে আফ্রিকান কান্ট্রিতে আমেরিকাতে প্রচুর প্রচুর পরিমাণে হয় অথচ বাংলাদেশে এটা অ্যাভেলেবেল জন্মে অতএব যেসব মা বোনরা ভালো খাদ্য খেতে পারছেন না ওই সব মা বোনদেরকে বলবো এবং আমার ভাইদেরকে বলবো যদি আপনি আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে ডিম দুধ রোজ করে দৈনিক খাওয়াতে না পারেন আপনি শুধু মরিঙ্গা পাতা খাওয়ান সেটা আপনি রান্না করে খাওয়ান অথবা ভাজি করে খাওয়ান অথবা ভর্তা করে খাওয়ান অথবা মরিঙ্গা পাতার চা খাওয়ান পাউডার খাওয়ান যা খাওয়ান না কেন আপনার যৌন উত্তেজনাটা আনার জন্যে একজন নারীর দেহে যৌন তীব্রতা আনার জন্যে এই মরিঙ্গা পাতা মরিঙ্গা ক্যাপসুল মরিঙ্গার ঔষধ খাওয়ার মতো আর কোনো বিকল্প হতে পারে না তো বন্ধুরা আমার সবশেষে আমি আমার ওই সব পুরুষ বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব যারা বলেছেন যে স্যার কোনোভাবেই আমি আমার স্ত্রীকে উত্তেজিত করতে পারছি না তার ভ্যাজাইনাটাকে সিক্ত করতে পারছি না তাদের কাছে বলবো
আপনি অবশ্য অবশ্যই আপনার স্ত্রীকে উত্তেজিত করার নিয়ম পদ্ধতিগুলো ভালো করে রপ্ত করতে হবে। বন্ধুরা, আমার একটা কথা আমাদের সবার জানা থাকা দরকার যে পুরুষ খুব দ্রুত উত্তেজিত হয়, কিন্তু নারীরা কিন্তু খুব ধীরে 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 উত্তেজিত হয়। অতএব আপনি যদি তাড়াহুড়া করে আপনার নারীর যোনিদেশে আপনি বীর্য আউট করে চলে যান, আপনি তৃপ্তি হতে পারলেন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু একটা অসহ্য যন্ত্রণায় পড়ে যায়। এই যন্ত্রণাটা বাড়তে বাড়তে একসময় এখান থেকেই শুরু হয়ে যায় পরকীয়া। সেজন্য বন্ধুরা, আমার নারী দেহটা সম্পর্কে প্রত্যেকটা পুরুষের একদম কমন একটা জ্ঞান থাকা চাই। বন্ধুরা, আমরা নারীর কিছু দেহ সম্পর্কে জানি, কিছু অংশ সম্পর্কে জানি, যে অংশগুলো খুব দ্রুত উত্তেজিত হয়, যেমন স্তন, তারপরে তার ভ্যাজাইনা ইত্যাদি। কিন্তু প্রত্যেকটা নারীর কিন্তু রুচি আলাদা। কোনো কোনো নারী তার এই গলায় চুম্বন করলে খুব দ্রুত উত্তেজিত হয়, কোনো কোনো নারী তার এই যে স্তনে চুম্বন করলে খুব দ্রুত উত্তেজিত হয়, আবার কিছু নারীরা আছে তারা চায় যে তার যোনিদেশটা তার স্বামী চুষে দিক বা সেখানে লেহন করুক। তো বন্ধুরা আমার, এটি আপনি করবেন কি করবেন না সেটি আপনার ইচ্ছা, তবে আমি বলবো যে আপনার স্ত্রীকে আপনার তৃপ্তি দেয়া এটি শরীয়তের নির্দেশ। অতএব কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার স্ত্রী তৃপ্তি পাবে সেটি আপনাকেই নির্বাচন করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ করার আগে প্রত্যেকটা নারীর একটা ছোট্ট অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমরা অনেকেই জানি না নারী দেহের সব থেকে বেশি উত্তেজনাময় অংশ কোনটা। বন্ধুরা আমার, নারী দেহের একটা ছোট্ট অংশের নাম হচ্ছে ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসের বাংলা হচ্ছে ভগাঙ্কুর। বন্ধুরা আমার, এই ভগাঙ্কুরটা কোথায় থাকে আমি কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কোনো পুরুষ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, আপনি যদি আপনার স্ত্রীর এই ভগাঙ্কুর বা ক্লাইটোরিসটা চিনতে পারেন এবং সেই ক্লাইটোরিসটাকে যদি আপনি উত্তেজিত করতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনার স্ত্রীর এই যোনিদেশটা সিক্ত হবেই, সেখান থেকে পানি গড়িয়ে পড়বেই এবং সে তার অর্গাজমটা ফিল না করে তার কোনো উপায় থাকবে না। এক কথায়, যে নারীর ক্লাইটোরিসটাকে আপনি বা ভগাঙ্কুরটাকে আপনি উত্তেজিত করতে পারবেন, সে নারী তার অর্গাজম না হয়ে কোনো উপায় নেই, সে উত্তেজিত না হয়ে চরম পুলকিত না হয়ে তার কোনো উপায় নেই। বন্ধুরা আমার, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যে কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনার স্ত্রীর যোনিদেশটা সিক্ত করতে পারবেন, মিলনে আনন্দ দিতে পারবেন, তাকে এক কথায় পুলকিত করতে পারবেন, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।